দাদা সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমাকে বলতে হবে যে রোমাস গড বৃদ্ধি দেবে ইতালির রাজধানী রক্ষিত দাদা একদিনে তৈরি হয়ে আমার দেখা আলোচিত মানুষ হিসাবে শ্রীমন্ত পাল দাদাকে একদিনে তৈরি হয়েছে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আনন্দ প্রতিনিধি হিসেবে জেলা প্রতিনিধি হিসেবে আপনার সঙ্গে আছি ঈদের খুশি আনন্দ এই ঈদের খুশি আনন্দ নিয়ে আপনাদের দাদা আমি আপনার কাছে বাবার আমল থেকে দেখে আসছি যে আসছে একে তো মনে করেন যে আমাদের পয়লা বৈশাখ গেল দ্বিতীয় হচ্ছে আগামী দিন হচ্ছে আমি আপনার শ্রী সন্তোষ পাল দাদা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ভেনাস টেলার্সকে আলোকিত করে তোলার জন্য আমাদের কুমিল্লা গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা হাজী আকব বাহাদুর পার্সা একটি কথা বলেন কুমিল্লা এগুলে এগুলে বাংলাদেশ আমাদের ভেনাস টেলার্স এগিয়েছেন বিধায় আরেক ধাপ এগিয়ে গেছে তো আপনার কাছে কেমন লাগে বীর মুক্তিযোদ্ধা হাজী আকব বাহাদুর পার্সা এবং কুমিল্লাকে বিবাহ করার জন্য যে উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতি আপনি দেখেছেন যে চ্যানেলের মধ্যে একবার নয় দুইবার নয় হাজারো বার আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সম্রাট হাসপাতাল লড়াকু সৈনিক আমাদের কুমিল্লা ছয় আসনের বীর মুক্তিযোদ্ধা হাজী আকব বাহাদুর পার্সা কুমিল্লাকে বিবাহ করার জন্য লাস্টে যে টেবিল টক সম্বন্ধে যে কথাটা বললেন প্রধানমন্ত্রীকে উনি বললেন যে আমি আপনাকে প্রধানমন্ত্রী নয় আপনাকে আপা বলে আমি আপনাকে সম্বোধনা করছি আমাদের শচীন দেবরাজের দেশ আব্দুল হামিদের দেশ এখানে কাজী নজরুল ইসলাম কবিতা রচনা করেছেন জসীমউদ্দিন গান বাজিয়েছেন বঙ্গসাগর পশ্চিম পারে এখানে বীরেন্দ্রনাথ দত্ত আছে কবি এখানে এর মধ্যে আমাদের কি নাই শুধু একজন ডিআরডি দিয়ে দিলে আপা আমরা কুমিল্লাকে বিবাহ করতে পারি তো সেই সময় আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ্য কন্যা মমতা বাই মাঝে অনেক দেশে গেছেন এক্সটেনশন করেছেন যে কুমিল্লাকে বিবাহ করার জন্য এবং আমরা বীর মুক্তিযোদ্ধা হাজী আকব বাহাদুর পার্সাকে ধন্যবাদ জ্ঞাপন করছি উনি যে আমাদের সংগ্রাম এবং লড়াই করে যাচ্ছে অবশেষে আমি বলবো এই রমজানে রইল যার শেষে এলো খুশিরি এই রমজানে রইল যার শেষে এলো খুশিরি আপনাকে তো আজ বিলিয়ে দিব আসমানি রঙি দাদা এই রমজানে রইল যার শেষে এলো খুশিরি আপনাকে তো আজ বিলিয়ে দেব আসমানি রঙি আমাদের ভেনাস টেলার্সের মধ্যে চলে আসবেন শ্বশুরবাড়ি যাওয়ারে পাঁচটি করে টিকিট বানিয়ে নিয়ে যাও দাদাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রীমন্ত সোহাল দাদা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ কি দেবো বাড়ে